বাবা বলতেন, হাত চালিয়ে লেগে পড়, ঠিক বস্তা উঠবে মাথায়। তখন বুঝতাম না লেগে পড়া জিনিসটা আসলে কি। হঠাৎই আকাশ থেকে টপাচ্ছে উঠোনে শুকনো ধান। মা বললেন, চুবড়ি নিয়ে লেগে পড়, ধান একটাও ভিজবে না। আগের দিনে কুলোতে চাল ঝাড়া হতো, খরিদ্দার বসিয়ে বাবা বলতেন, হাত চালিয়ে লেগে পড়, হয়ে যাবে নিমেষে। যখন হাফিয়ারলি পরীক্ষা এলো, বাবা লেগে পড়ার বিরাম নেই। মা বললেন, ছাড়ো না, মন লাগিয়ে পড়ছে মেয়েটা, পড়ুক না। আমাদের অবস্থা ভালো ছিল না, নুনানতে পান্তা ফুরো এগোছের। বার্ষিক পরীক্ষা এলো, দাদা এলেন, বললেন, বোন, পেটের খিদে একদম ভাববি না, হাত চালিয়ে লেগে পড়বি লেখার পিছনে। আমি জানি রোল নং এক না হলেও দুই, তার জন্যই বাধা। এতদিনে বোধ হয় বুঝলাম লেগে পড়ার ধাঁধা।